আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মরদেহের সঙ্গে এ কেমন কদর্যতা! বৈঠকে বসে যেভাবে খুনসুটিতে মাতলেন মোদি ও বাইডেন। মালিতে সশস্ত্র গ্রুপের সঙ্গে সংঘর্ষে ফরাসি সৈন্য নিহত। সোমালিয়া সেনা সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা। তালেবানের প্রস্তাব প্রত্যাখ্যান করল জাতিসংঘ। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। মরদেহের সঙ্গে এ কেমন কদর্যতা! ভারতের আসাম রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। এরপর তার প্রশাসনের অধীনে রাজ্যটিতে সংখ্যালঘু মুসলিম ও বাংলাভাষীদের উচ্ছেদ অভিযান শুরু হয়। তবে উচ্ছেদের নামে সংখ্যালঘুদের ওপর দমনপীড়নের অভিযোগ উঠেছে এরই মধ্যে। গত বৃহস্পতিবার এমনই এক অভিযানে পুলিশের গুলিতে দুই মুসলিম সংখ্যালঘু নিহত হয়। গুলিতে লুটিয়ে পড়ার পর এক ব্যক্তির উপর পুলিশের লাঠিচার্জ এবং মরদেহের উপর এক ফটোগ্রাফারে বারবার লাফানোর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এই বীভৎস দৃশ্য দেখার পর সমালোচনার ঝড় উঠেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার রাজ্যের দারাং জেলার শিবজারহার গ্রামে তথাকথিত এক উচ্ছেদ অভিযানে যায় পুলিশ। এই উচ্ছেদ অভিযান ঘিরে পুরো এলাকায় রণক্ষেত্র হয়ে পড়ে। এ সময় পুলিশের গুলিতে সাদ্দাম হোসেন এবং শেখ ফরিদ নামের দুই মুসলিম প্রাণ হারায়। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। এতে দেখা যায় এক ব্যক্তি লাঠি হাতে পালানোর চেষ্টা করছিল, পুলিশ তার বুক লক্ষ্য করে গুলি চালায়। এতে ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে। তখন তাকে বেশ কয়েকজন পুলিশ সদস্য নির্বিচারে পেটাতে থাকে। এক পর্যায়ে সে নিস্তেজ হয়ে যায়। এরই মধ্যে সেখানে ঢুকে পড়ে বিজয় শঙ্কর বানিয়া নামের এক ফটোগ্রাফার। সে সময় সে জুতা পায়ে নিহত ওই মুসলিমের উপর লাফিয়ে পড়তে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ফটোগ্রাফার পুলিশের সঙ্গে ঘুরছিল এবং কথিত উচ্ছেদ অভিযানের ছবি তুলছিল। পুলিশের সঙ্গে গ্রামবাসীরা তাকেও তাড়া করছিল। পরে অবশ্য ওই ফটোগ্রাফারকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, এর আগে হাতি দিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হয় গ্রামের ঘরবাড়ি। বৃহস্পতিবার দারাঙে শিবজারহার গ্রামেও রীতিমতো অস্ত্রশস্ত্র নিয়ে উচ্ছেদ অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর এলাকার মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রথমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। তাতেও বিক্ষোভকারীদের দমাতে না পেরে পুলিশ গুলি চালায়। এ বিষয়ে আসামের সাংবাদিক এবং বরাক বুলেটিনের অন্যতম প্রধান অনির্বাণ রায় চৌধুরী জার্মান গণমাধ্যম ডয়েসে ভেলেকে বলেন, যেভাবে পুলিশ গুলি চালিয়েছে, যেভাবে নিহত ব্যক্তির উপর আক্রমণ হয়েছে, তা ভাষায় ব্যাখ্যা করা যায় না। এদিনের ঘটনা মুসলিম বিদ্বেষের কদর্যতা দেখিয়ে দিয়েছে। ওই হামলায় 480 পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, যাদের থাকার কোনো জায়গা নেই। অথচ ক্ষমতাসীন বিজেপির মুখ্যমন্ত্রীর টুইট দেখে মনে হচ্ছে তিনি আনন্দিত। বৈঠকে বসে যেভাবে খুনসুটিতে মাতলেন মোদি ও বাইডেন। জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। বৈঠকের ভারী বিষয় আলোচনার মধ্যে দেখা গেল কিছু হালকা হাসির মুহূর্ত। বাইডেন এবং মোদি দুইটি চেয়ারে পাশাপাশি বসার পর বাইডেন বললেন, আজ যেখানে ভারতের প্রধানমন্ত্রী বসেছেন, সেখানে প্রতিদিনই আমাদের ভাইস প্রেসিডেন্ট বসেন, যিনি ভারতীয় বংশোদ্ভূত। তার মা অত্যন্ত নামকরা বৈজ্ঞানিক। আর তেমনই সৌজন্য ফিরিয়ে দিয়েছেন মোদি। 2013 সালে বাইডেন প্রথমবারের জন্য ভারত সফরে এসে জানিয়েছিলেন তার এক দূরসম্পর্কের আত্মীয় মুম্বাই ছিলেন। তারও কয়েক বছর পর তিনি একথাও জানান যে এখনও 5 বাইডেন পদবীর লোক মুম্বাই আছেন, যাদের সঙ্গে তার পারিবারিক যোগ রয়েছে। বৈঠকের শুরুর আগে মোদি তাকে বলেন, আপনি আমাকে বলেছিলেন ভারতে আপনার পদবীর কিছু ব্যক্তি রয়েছেন যারা আপনার সঙ্গে সম্পর্কিত। বিষয়টি নিয়ে আমি খোঁজ নিয়েছি, কিছু কাগজপত্র সঙ্গে এনেছি যদি আপনার কাজে লাগে। এই কথা শোনার পর সহসে বাইডেন বলেন, আমরা কি তাহলে সম্পর্কিত? মোদিও হেসে জবাব দেন, নিশ্চয়। মালিতে সশস্ত্র গ্রুপের সঙ্গে সংঘর্ষে ফরাসি সৈন্য নিহত। মালিতে সশস্ত্র গ্রুপের সঙ্গে সংঘর্ষে একজন ফরাসি সৈন্য নিহত হয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে দেশটি শুক্রবার সন্ত্রাসবাদকে পরাজিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সৈন্যের প্রাণহানিতে প্রেসিডেন্ট গভীর শোক প্রকাশ করেছেন, একই সঙ্গে সন্ত্রাসবাদকে পরাজিত করার ফ্রান্সের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গত 2013 সাল থেকে সাহেল অঞ্চলে সন্ত্রাস দমনের কাজে নিয়োজিত এই পর্যন্ত 52 ফরাসি সৈন্য নিহত হয়েছে। সোমালিয়ার সেনা সদর দপ্তরে আত্মঘাতী হামলা। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সেনাবাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে সোমালিয়ার রাজধানীতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্থানীয় পুলিশ।
মোগাদিসুতে সোমালিয়ার সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান সদর দপ্তর ভিলা বাইদোয়াতে এই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এই আত্মঘাতী বোমা হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সোমালিয়ার পুলিশ। সোমালিয়ার পুলিশ বাহিনীর মুখপাত্র আব্দি ফাতা আদান হাসান এক বিবৃতিতে বলেন, ওই আত্মঘাতী হামলাকারী মদিনা হাসপাতাল ও ভিলা বাইদোয়ার মাঝখানে নিজেকে উড়িয়ে দেয়। এ সময় আত্মঘাতী বোমা হামলাকারী ছাড়া এই হামলায় কেউ আর নিহত হননি। তালেবানের প্রস্তাব প্রত্যাখ্যান করল জাতিসংঘ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে তালেবানের কথা বলার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এক ব্রিফিংয়ে জাতিসংঘের প্রতিনিধি স্টিফেন দুজারিক নিশ্চিত করেন, তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, যিনি অনুষ্ঠানে বক্তৃতা করার অনুরোধ করেছিলেন, বক্তাদের তালিকায় তার নাম নেই। দুজারিক পরবর্তীতে জাতিসংঘ আফগান সরকারের পূর্ববর্তী প্রতিনিধি গোলাম ইশাকজাইকে নিশ্চিত করে একটি ইমেইল পাঠিয়েছেন। এখানে তিনি বক্তা হিসেবে জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করবেন। মুত্তাকি তার সিটিতে সোহেল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের পরবর্তী প্রতিনিধি হিসেবে মনোনীত করেছিলেন। এই ঘটনা তালেবান ও ইশাকজাইয়ের মধ্যে টানপোড়েন তৈরি করে। ইশাকজাই একজন কূটনৈতিক, যিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময় জাতিসংঘের বিভিন্ন পদে কাজ করেছেন। খবরে বলা হচ্ছে, সোমবার বক্তাদের তালিকায় তালেবান প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত বিস্ময়কর নয়। টেনেসির ন্যাশনালভিলের ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও আইনের গবেষক অধ্যাপক সমর আলী বলেন, তালেবান তাদের সরকারের বৈধতা ও স্বাভাবিকরণ চায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্প্রতি একটি রেজুলিউশন জারি করেছে, যাতে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য তালেবানদের শর্ত পূরণ করতে হবে। প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে বিদেশি নাগরিক এবং আফগানদের দেশের বাইরে অবাধে ভ্রমণের অনুমতি দেওয়া, সন্ত্রাসবাদী গোষ্ঠী আফগানিস্তানকে অপারেশনের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না দেওয়া, মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, নারী ও সংখ্যালঘুদের অবস্থা বিশেষ উদ্বেগের।